everyone, this is me Nusrat Jahan Antur and welcome back to my YouTube channel. So, shobar onek request er por finally ajke ami question and answer video ta make korchi. So, shobai jano je amar 100k subscriber hoye geche ar ami etar jonno wait kortechhilam je kobe amar 100k hobe then ami video ta make korbo. Ar ami onek excited ei video ta make korar jonno karon tumra amake oneke onek dhoroner question korecho. Shegulor answer ajke ami ei video er maddhome korbo. So, okay, chalo start kori. So, first question hoche. Okay, তার আগে আমি বলি ফার্স্ট কোশ্চেন শুরু করার আগে সবাই অনেক লাইক এক টাইপের কোশ্চেন করেছে মানে সবাই এক টাইপেরই কি বলে আমার ব্যাপারে সবাই এক ধরনের জিনিস জানতে চাও অ্যাবাউট মাই ফ্যামিলি আমি কিসে পড়াশোনা করছি এন্ড এভরিথিং আমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে তো আমি আগে এগুলো ব্যাপারে বলি তো আমার ফ্যামিলিতে টোটাল 6 জন মেম্বার এন্ড আমার দুই বোনের বিয়ে হয়ে গেছে আমরা হচ্ছে 4 বোন টোটাল দুই বোনের বিয়ে হয়ে গেছে এখন আমি আর ইতি আছি আর আব্বু আম্মু সো আমরা এখন 6 জন আগে এখন 4 জন আগে 6 জন ছিলাম আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর করানিয়া যারা থাকো তারা তো অবশ্যই চিনো বাট আমার হচ্ছে গ্রামে 2 বছরে বা 3 বছরে একবার যাওয়া হয় রেগুলার এরকম যাওয়া হয় না আমরা গ্রামে এরকম রেগুলার যাই না সো এই জন্য অনেকেই জানো না যে আমার গ্রাম আসলে কোথায় সো আমার গ্রাম হচ্ছে ফরিদপুরে আর আমি কোথায় থাকি ঢাকায় কোথায় থাকি ঢাকায় হচ্ছে আমি মিরপুরে থাকি অনেকেই ম্যাক্সিমাম জানো বাট অনেকেই এই কোশ্চেন করেছে যে আপু তুমি কোথায় থাকো ডিটেলসে বলো ডিটেলসে তো বলা পসিবল না বাট আমি ঢাকায় মিরপুরে থাকি এতটুকু ইনফরমেশন দিয়ে দিলাম সো চলো এখন আমরা ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করি ওকে মাই কোশ্চেন আর ইউ ম্যারিড আমাকে কি দেখে ম্যারিড মনে হয় আই ডোন্ট নো বাট কেন এটা আমাকে অনেকেই কোশ্চেন করো যে আমি ম্যারিড কিনা বাট না আমি ম্যারিড না অ্যান্ড আমার এখনও বিয়ের বয়স হয়নি আসলে বিয়ে করতে অনেক দেরি আছে সো ওকে নেক্সট কোয়েশ্চেন আপু তুমি কিভাবে ইউটিউব চ্যানেলে কিভাবে খুলছো প্লিজ 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 বলো ওকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি লাইক আমার কোনো প্ল্যান ছিল না যে আমি ইউটিউব খুলবো বা আমি ইউটিউবিং করবো ইউটিউবে ভিডিওস করবো এরকম কোনো প্ল্যানই ছিল না বা আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি ইউটিউবে রেগুলার হব বাট তোমাদের এত সাপোর্ট অ্যান্ড এত ভালোবাসা দেখে এখন আমি ট্রাই করতেছি রেগুলার হওয়ার আই ডোন্ট নো যে কতটুকু রেগুলার হতে পারবো বাট আমার ইউটিউব যখন খোলা হয় তখন আমি ইউটিউব এরকম রেগুলার হওয়ার জন্য আমি ইউটিউব খুলি না ইউটিউব খুলেছিলাম মেনলি যে লাইক আমি যখন টিকটক ওপেন করি টিকটক ইনস্টাগ্রাম দেন ইউটিউব আমি চাচ্ছিলাম সব জায়গায় অ্যাক্টিভ থাকতে সব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে সো দ্যাটস দ্য রিজন আমার তখন ইউটিউবও খোলা হয় বাট ইউটিউবে আমি তখন কোনো ভিডিও পোস্ট করতাম না লাইক আমার আমি তখন টিভিসি করতাম আমার মনে আছে টিভিসি করতাম ওবিসি টিভিসি এগুলো আমি জাস্ট পোস্ট করে রাখতাম শেয়ার করার জন্য লাইক থাকে না অনেক প্রোডাকশন থেকে চায় যে আপু তুমি কী কাজ করেছো সেগুলো আমাদের শেয়ার করো সো আমি লিঙ্কগুলো জাস্ট শেয়ার করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল খুলি দেন দেখি যে না আস্তে আস্তে তোমরা অনেক ভালো রেসপন্স করছো সাবস্ক্রাইবার বাড়ছে সো সেই ক্ষেত্রে আমি সব কিছু দেখে দেন ভাবলাম যে না এখন আমার আসলে ইউটিউবটা কন্টিনিউ করা উচিত সো দ্যাটস দ্য রিজন আমার ইউটিউব খোলা বাট ওরকম কোনো প্ল্যান ছিল না যে আমি ইউটিউবিং করবো বাট ইয়া দেন নেক্সট কোয়েশ্চেন আপু তুমি কতদিন ধরে ইউটিউব করো আর তুমি ইউটিউব কাকে দেখে ইউটিউবে আসা বলেই দিলাম যে ইউটিউবে আসার রিজন বাট আমি কাউকে দেখে ইউটিউবে আসি নেই যেটা বললাম যে আমি জাস্ট আমার ভিডিওগুলো সেভ রাখার জন্য ইউটিউব করা আর ইউটিউব চ্যানেল আমার ওপেন অলমোস্ট 3 ইয়ার্স কারণ আমি মিডিয়াতে অলমোস্ট 3 ইয়ার্স প্লাস সো 3 ইয়ার্স ধরে আমার ইউটিউব আই গেস খোলা ইয়াস দ্যাটস ইট ওকে আমার বাসা কোথায় সেম কোয়েশ্চেন আমার বাসা কোথায় বলে দিয়েছি বাসা হচ্ছে মিরপুরে অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন আপু আমার অনলি 2টা কোয়েশ্চেন ওকে তো আমার ফেভারিট কালার কী আমার ফেভারিট কালার এখন আমি পরেই আছি ব্ল্যাক কালার অ্যান্ড ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে ব্লু এই 3টা কালার আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড ইয়া তারপরে আপু তোমার ইউটিউবে আসার ইন্সপিরেশন কে আমার কেউ ছিল না গাইস কেউ না আমি জাস্ট আমি নিজেই ওপেন করেছি ওকে দেন নেক্সট কোয়েশ্চেন এটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার সো পিৎজা অর বার্গার আই লাভ পিৎজা আমি বার্গার তো একদমই পছন্দ করি না দেন আইসক্রিম অর চকলেট চকলেট আইসক্রিম
ফুচকা আর চটপটি, আই লাভ ফুচকা। আর আমার নেক্সট ভিডিও তোমরা পাবা, সেটা হচ্ছে একটা ফুচকা চ্যালেঞ্জ উইথ ইতি। কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আপু ইতির সাথে একটা ফুড চ্যালেঞ্জ করো, অ্যান্ড ইভেন অনেকে মেনশন করে দিয়েছো যে আপু ইতির সাথে একটা ফুচকা চ্যালেঞ্জ করো। সো আমার নেক্সট ভিডিও কিন্তু এটাই আসছে, ফুচকা চ্যালেঞ্জ উইথ ইতি। সো ওয়েট করো সবাই, খুব সুন চলে আসবে। দেন লিমন অর ওথি, ওথি কি ভাই, আমি ওথিকে চিনি, বাট অফকোর্স লিমন, কারণ লিমনের সাথে আমার অলমোস্ট 5 years প্লাস ফ্রেন্ডশিপ। সো অবশ্যই লিমন, আমি লিমনের সাথে অন্য কাউকে চয়েস করতে পারবো না। ডায়েট অর ফুল টাইম খানা পিনা, আই উইশ ফুল টাইম খানা পিনা করতে পারতাম, বাট আমি দেখতেই পারতেছি সবাই মোটা হয়ে যাচ্ছে, সবাই বলতেছো। সো এখন আমি আপাতত ডায়েটই চয়েস করবো। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তুমি যে অ্যাক্টিং করো, তোমার ফ্যামিলি কি সাপোর্ট করে? অবশ্যই ফ্যামিলি সাপোর্ট করে, ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনোই এতটুকু আসা পসিবল ছিল না। অ্যান্ড আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে, বাট অনেক প্রবলেমে ছিল, আচ্ছা না, আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে, দ্যাটস ইট। ওকে, আপনি তোমার বাবা কী করে? আমার বাবা কী করে, এটাতে আপনি কী করবেন? তোমার ড্রিম কি, অ্যাক্টিং করাই ছিল? আমার ড্রিম অনেক কিছু ছিল, লাইক আমি অ্যাক্টিং করব, গান গাবো, তারপরে আমি রান্না করব, অ্যান্ড কী বল, আমার হচ্ছে মেনলি প্ল্যান ছিল যে আমি হচ্ছে বিজনেস করব। আমার একটা ছোটোখাটো বিজনেস পেজ আছেও, যারা জানো না তাদের জন্য আমি পেজের নাম এখানে মেনশন করে দেবো, সো দ্যাট তোমরা পেয়ে যাবো। বাট আমার ইচ্ছা ছিল, মেনলি ইচ্ছা ছিল যে আমি বিজনেস করবো, কখনো ভাবিনি যে আমার অ্যাক্টিংয়ে আসা হয়ে যাবে। সো কার সাথে অ্যাক্টিং করতে তোমার বেশি ভালো লাগে? ডিপেন্ড অন ক্যারেক্টার, যে ক্যারেক্টার কেমন অ্যান্ড কো আর্টিস্ট কে, সেটার উপর ডিপেন্ডস করতেছে, যে ক্যারেক্টারের উপর ডিপেন্ড, যে না আমার এই কো আর্টিস্ট হলে আমি কমফোর্টেবল, বা না আমার এই কো আর্টিস্ট হলে আমি কমফোর্টেবল। সো এটা হচ্ছে ক্যারেক্টারের উপর টোটালি ডিপেন্ড করে যে আমি কার সাথে অ্যাক্টিং করতে কমফোর্টেবল। ওকে, এই যে তুমি মিডিয়াতে কাজ করছো, তোমার ফ্যামিলির সবার কাছে কেমন সাপোর্ট পাচ্ছ? এর জন্য কি তোমার ফ্যামিলি কোনো প্রবলেম হয়েছে আজ পর্যন্ত? ফ্যামিলিতে আমি জানি না, আমার এই কমেন্টটা পড়বার চোখে পড়বে কি না, যদি পড়ে তাহলে অবশ্যই অ্যান্সার দিও। ওকে, সো সব ফ্যামিলিতেই প্রবলেম থাকে, অ্যান্ড মিডিয়াতে আমি যখন জয়েন করি, ইয়েস তখন প্রবলেম ছিল না ফার্স্টের দিকে, বাট ফার্স্টের দিকে তো অ্যালাউ করছিল না যে না মেয়ে মিডিয়াতে কাজ করবে অ্যান্ড অল, সো অ্যালাউ করতেছিল না। দেন ফাইনালি অ্যালাউ করেছে যে না ঠিক আছে তুমি করো। কারণ আর আমি বলি, ফার্স্টে যখন আমি মিডিয়াতে কাজ শুরু করি, সেটা হচ্ছে যে আমার একটা ফ্যামিলি মেম্বার, আমার চাচার একটা প্রোডাকশন ছিল, সেখান থেকে আমার মেনলি কাজ করা শুরু। দেন আমার চাচার একটা ফ্রেন্ড ছিল, সে হচ্ছে আমাকে টিভিসির জন্য অফার করে, দেন আস্তে আস্তে আমার কিছু টিভিসি করা হয়, টিভিসি করতে করতে দেন ইগলের সাথে পরিচয়। আমি তখন থেকে এই পর্যন্ত ইগলের সাথে আছি, আমি আসলে বাইরে কাজ করি না, যারা জানো না তাদের জন্য বললাম। সো যারা আমাকে চিনো তারা ম্যাক্সিমাম জানো যে আমার ম্যাক্সিমাম কাজই আমার ইগলের সাথে, আর আমি ইগলের সাথেই কাজ করে আসছি রেগুলারলি। সো আর ফ্যামিলিতে প্রবলেম হয়, লাইক আমার রিলেটিভস যারা ছিল, রিলেটিভস ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন যারা আছে, তারা অ্যালাউ করতো না, অনেক ঝামেলা হতো। দেন আমার আব্বু বলেছে যে থাক তোমার মিডিয়াতে কাজ করার দরকার নেই, লাইক অনেক প্রবলেম ছিল আমার ছোটোখাটো। দেন এখন ফ্যামিলি অনেক সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে, অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনোই পসিবল ছিল না এতটুকু আসা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াটস ইউর হাইট অ্যান্ড ওয়েট? ওকে, আমার হাইট হচ্ছে 5'3" অ্যান্ড আমার ওয়েট বলে দিই, আমার ওয়েট অনেক বেড়ে গেছে, আমার এখন 55 ওয়েট, আমার আগে ছিল 45 আর এখন হচ্ছে আমার 55, সো অনেক ওয়েট বেড়ে গেছে। ওকে, এত সাবলীল অভিনয় অনেকদিন পর দেখলাম, নাটকগুলোতে সুন্দর করে অভিনয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং, বেস্ট অফ লাক, আপনার এডুকেশন ক্যারিয়ার হোম ডিস্ট্রিক্ট জানতে চাই। ওকে, আমার এডুকেশন হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে পড়ছি এখনও, আর ক্যারিয়ার তো সবাই জানে ক্যারিয়ার কি, এখন আমার ক্যারিয়ার এখনও ফিক্স হয়নি যে আমি আসলে কোথায় কী করবো, বাট আমি এখন আপাতত মিডিয়াতে কাজ করছি, সো আপাতত এতটুকুই, অ্যান্ড হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। লিমন ভাইয়া এখন আপনার সাথে থাকে না কেন, মারামারি হয়েছে? বাট
লাইক সিরিয়াসলি মারামারি হয়েছে, মানে এটা কোনো কোয়েশ্চেন? ও মাই গড, আমার ক্যামেরাম্যানও হাসতেছে পিছনে থেকে, এটা কোনো কোয়েশ্চেন? মারামারি হয়েছে? মারামারি কেন হবে, আমার ফ্রেন্ড, ওর সাথে আমি বের হই, কথা হয়, বাট আমাদের মেবি একসাথে ভিডিওস মেক করা হয় না, দ্যাটস দ্য রিজন তোমাদের কাছে মনে হয় যে না আমরা একসাথে থাকি না বা কিছু, বাট আমাদের রেগুলারলি মানে রেগুলারলি দেখা হচ্ছে আমাদের একদম। সো ওকে নেক্সট কোয়েশ্চেন, আপু তোমার বয়ফ্রেন্ড কে দিদি? আমি একদম পিওর সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, অ্যান্ড আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি আসলে, আমার এখন বয়ফ্রেন্ড অ্যান্ড রিলেশনশিপ, প্রেম করা এগুলো একদম প্যারা মনে হয়, সো আমার একদম ইন্টারেস্ট নেই রিলেশনশিপের মধ্যে। বাংলাদেশে তোমার ফেভারিট ইউটিউবার কে? ওকে ফেভারিট ইউটিউবার, আমি আসলে বাংলাদেশে তেমন কারোই ব্লগ দেখি না, আমার ফ্রেন্ডদের জাস্ট ব্লগ দেখা হয়, সেটা হচ্ছে লিমন, ইমন, দেন আমার নিজের ব্লগ দেখি, আর হচ্ছে আর এস ফাহিম চৌধুরী যে ওর ব্লগ দেখা হয়, অ্যান্ড ওর সাথে লাইক ওকে আমি অনেক আগের থেকেই চিনি, সো দ্যাটস দ্য রিজন ওনার ব্লগ দেখা হয় আর আমার ফ্রেন্ডসদের ব্লগই দেখি। সো আমার কোনো ফেভারিট ওরকম নাই যে না আমার এই ফেভারিট, আমি বাংলাদেশে খুবই কম ভিডিও দেখা হয়। ওকে নেক্সট কোয়েশ্চেন, হ্যালো আই এম ফ্রম ইন্ডিয়া, আই ওয়াজ স্টার্ট ওয়াচিং ইউর অ্যাক্টিং ফ্রম ইগল মিউজিক, রিয়েলি অসাম, আই হ্যাভ কমপ্লিট অলমোস্ট অল নাটক অফ ইগল মিউজিক কাস্ট বাই ইউ, থ্যাংক ইউ সো মাচ আমার নাটকগুলো দেখার জন্য অ্যান্ড আমাকে এত সাপোর্ট করার জন্য, ইনশাল্লাহ হোপফুলি এভাবে সাপোর্ট করবেন, এটাই যাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমরা চার বোন অ্যান্ড আমার বাবা মাই আছি, আর আমার বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে, এখন জাস্ট আমি, ইতি আর আব্বু আম্মু, দ্যাটস ইট। ডু ইউ নো বিটিএস অ্যান্ড ইফ ইউ আর অ্যান আর্মি, সো হুইচ মেম্বার ইন বিটিএস ইউ লাইক মোস্ট, অ্যান্ড মেনি মেনি কংগ্রেচুলেশন ফর 100K সাবস্ক্রাইবার, I hope you will answer my question and stay safe, stay healthy. Thank you so much amake congratulation bolar jonno, but I don't know BTS, like ami BTS chini, বাট আমি কখনো বিটিএস এর ভিডিও বা কোনো মেম্বারকে চিনি না, আমি বিটিএস দেখিনি কখনো, জাস্ট সবার কাছে মুখে শোনা যে লাইক থাকে না বিটিএস বিটিএস এতটুকুই, বাট আমার মনে হয় এখন আমার বিটিএসকে আসলে দেখা উচিত, কারণ আমার ফ্যানরা এত বিটিএস এর পাগল, সো আমি দেখবো, অবশ্যই দেখবো বিটিএস। আপু তোমার গ্রামের বাড়ি কোথায়? তোমরা ঈদে গ্রামের বাড়ি যাও না? তোমার স্কুল কোন গ্রুপ নিয়ে পড়ছো? তুমি কোন কলেজে পড়ো? ওকে ফার্স্ট কোয়েশ্চেন, আমার গ্রামের বাড়ি ফরিদপুর শেরিগ্রাম। তোমরা ঈদের গ্রামের বাড়ি যাও না? আমার যেটা বললাম যে বছরে 2 বছর পর 3 বছর পর এরকম আমাদের গ্রামের বাড়ি যাওয়া হয়, আমরা এরকম রেগুলার যাই না, বাট আই লাভ মাই গ্রাম, লাইক আমার অনেক পছন্দ, আমার গ্রামের বাড়ি অনেক পছন্দ, আমি ঘুরতে অনেক পছন্দ করি গ্রামে যেয়ে, বাট থাকতে বেশি স্টে করতে পছন্দ করি না, লাইক 1-2 সপ্তাহ আমার থাকতে ভালো লাগে, দেন ভালো লাগে না। তারপর তোমার স্কুল কোন গ্রুপ নিয়েছো? স্কুলে আমার গ্রুপ হচ্ছে কমার্স, আমি এখনও কমার্স নিয়ে পড়ছি। না তুমি কোন কলেজে পড়ো? কলেজের নাম বলা যাবে না, বাট আমি মিরপুরে কোথাও কোনো একটা কলেজে পড়ি, দ্যাটস ইট। ওকে আসসালামু আলাইকুম, কোনো কোশ্চেন নেই, দোয়া এবং অনেক ভালোবাসা, কংগ্রাচুলেশন আগে জানানো আছে, দেখে নিও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই আপু, আমার কাছে 6টা কোশ্চেন ছিল। ওকে পড়াশোনা করেন কোন ক্লাসে? এটা আমি অ্যান্সার করে দিছি। তোমার এজ কত অ্যান্ড তুমি কবে থেকে অভিনয় করো, অভিনয় জগতে যুক্ত? আমার এজ হচ্ছে এবার 20-এ পড়বে, যে জুলাই মাসে আমার বার্থডে, জুলাইয়ের 22 তারিখে, যারা জানো না জুলাইয়ের 22 তারিখে আমার বার্থডে, সো আমার এবার হচ্ছে 20 বছর হবে, বাট আমার বার্থ সার্টিফিকেট আমার এখন 18 বছর হবে, সো আমি কিন্তু একদম রিয়েল এজটা তোমাদের বলতেছি যে এবার আমার 20 বছর হবে, অনেকেই বিশ্বাস করো না, কারণ আমাকে অনেক বড় দেখা যায়, ম্যাচিওর লাগে, দ্যাটস দ্য রিজন, বাট এটা সত্যি কথা যে আমার এবার 20 বছরে হবে, পড়বে। আর অভিনয় জগতে আমি হচ্ছে আমার যখন 16 বছর তখন থেকে আমি অভিনয় জগতে আছি, তখন থেকে অভিনয় তো করতাম না, অভিনয় করি আমি লাস্ট 2 বছর ধরে, তখন আমি মিউজিক ভিডিও করতাম 2016 থেকে, না 2016 যখন 16 বছর যখন ছিল তখন আমি হচ্ছে টিভিসি করতাম, 17 বছর থেকে হচ্ছে আমার মিউজিক ভিডিও স্টার্ট করা, দেন 18 বছর, লাইক আমি 2 বছর ধরে অলমোস্ট নাটক করছি, সো ইয়া। তোমার নেম কে রাখছিল? আমার নেম রেখেছিল আমার বড় আপু, আমার সবচেয়ে বড় যে বোন সে আমার নাম রাখে, কারণ ও আমাকে অনেক ভালোবাসতো, সো ওই ভালোবেসে আমার নাম মানে অন্তরে রেখেছে।
এন্ড তুমি কি আলি ভাইয়ের সাথে নাটক করো না? অবশ্যই করি, কেন আপনি কি দেখেননি? আমার অনেকগুলো নাটকই তো আলভির সাথে আছে, অ্যান্ড রিসেন্টলি মেবি আমাদের রিসেন্টলি আমাদের একটু কম কাজ করা হচ্ছে, বাট ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আরও অনেক বেশি কাজ করবো আর আপনারা দেখতে পারবেন। তুমি বিয়ে কবে করছো? আমার বিয়ে করতে এখনও অনেক দেরি আছে, এখনও এইসব কোনো প্ল্যান নেই, ফ্যামিলি থেকেও কোনো লাইক থাকে না যে না তোমার এখন বিয়ে করতে হবে বা দুই বছর পর বিয়ে করতে হবে, এরকম কোনো কিছুই নেই, ফ্যামিলি থেকেও চাপ নেই। আর আমিও এখন বিয়ে করার জন্য একদমই ইন্টারেস্ট না, তো আমার বিয়ে করতে এখনও অনেক দেরি, অনেক। তুমি কখনো দিনাজপুরে ঘুরতে এসেছো? না, আমার এখনো দিনাজপুরে যাওয়া হয় নাই, বাট ইনশাল্লাহ আমি সব জায়গায় যাব। আমার ম্যাক্সিমাম ফ্যান হচ্ছে চিটাগং থেকে, সিলেট থেকে, আমি ইনশাল্লাহ সিলেট, চিটাগং অ্যান্ড দেন অন্য অন্য জায়গায় যেসব জায়গা আছে সব জায়গায় যাব, সবার সাথে দেখা করব, আমার অনেক ইচ্ছা, সো ইনশাল্লাহ। মাই কোশ্চেন ইজ, হোয়াট কাইন্ড অফ বয় ডু ইউ ওয়ান্ট টু ম্যারি? এটা বলা যাবে না আসলে, এটা একটা মানুষের মধ্যে একটা দুইটা গুণ দেখে কখনোই তাকে পছন্দ করা যায় না। সো যখন আমি আমার লাইফে এরকম কোনো পার্টনারকে খুঁজে পাবো তখন আমি বলতে পারবো যে না আমি আসলে এই গুণগুলো চেয়েছিলাম, কারণ এখন আমার লাইফে যেহেতু কেউ নেই সো আমি ওইভাবে বলতে পারতেছি না আমি এরকম এরকম চাই। বা আসলে আপনি যখন যতটা এক্সপেকটেশন রাখবেন বা আপনি যতটা চাবেন ওইটা আসলে পাওয়াটাও একটা মানুষের মধ্যে কখনো পসিবল হয় না। সো ইয়া, আমার কোনো এক্সপেকটেশন নেই যে না আসলে এমন হতে হবে, এমন হতে হবে। সাজেস্ট মি উইচ ক্যামেরা আইফোন ইজ বেস্ট? আচ্ছা না, উইচ ক্যামেরা আইফোন ক্যামেরা ইজ বেস্ট? ওকে, আইফোন ক্যামেরা আমি আপাতত আইফোন 11 প্রো ম্যাক্স ইউজ করছি, সো আমি এটাই সাজেস্ট করবো। আর তোমরা 12 নিতে পারো যদি তোমার বাজেটের মধ্যে থাকে, আর যদি যাদের বাজেট কম তারা 7 প্লাস আর 8 প্লাস নিতে পারো, দ্যাটস ইট। এর থেকে আমি আর কোনো সাজেস্ট করতে পারতেছি না, আমার আইডিয়াতে এতটুকুই। আপু, তুমি তোমার ফ্রি টাইমে কী করতে পছন্দ করো? তো আমি মেইনলি ফ্রি টাইমে এখন ট্রাই করছি বই পড়ার, আগে আমি জাস্ট ফোন নিয়ে বসে থাকতাম, বাট এইটা আসলে খুবই ব্যাড। সো রিসেন্টলি আমি ট্রাই করছি যে ফ্রি টাইমে একটু বই পড়ার, সো দ্যাট আমি বই থেকে, বই পড়লে কিন্তু অনেক কিছুই নতুন নতুন জানা যায়, জ্ঞান অর্জন করা যায়। সো দ্যাটস দ্য রিজন আমি এখন রিসেন্টলি ট্রাই করছি যে ফ্রি টাইমগুলোতে আমি একটু বই পড়ার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ফ্যানদের ইগনোর কেন করো? নো, আমি আমার কখনো ফ্যানদের ইগনোর করি না। লাইক অনেকের কমপ্লেন্ট, মোস্ট মানে সবার কমপ্লেন্ট যে আপু তুমি কমেন্টের রিপ্লাই কেন করো না? আসলে কমেন্টের রিপ্লাই না করার কারণ তোমরা এই গাইজ একবার বুঝো, আমার ব্যাপারটা বুঝো, আমি ইউটিউবের কমেন্ট দেন, আমার ইনস্টাগ্রামের কমেন্ট, আমার ফেসবুক পেজের কমেন্ট, টিকটকের কমেন্ট অ্যান্ড দেন মানে আরও বিভিন্ন, আমি যেখানে যেখানে আছি সব কিছুর যদি কমেন্ট আমাকে বলো যে রিপ্লাই করতে দেন, আমি থাকবো না, কারণ আসলে একটা মানুষের পক্ষে এতগুলো কমেন্টের রিপ্লাই করা পসিবল হয়ে ওঠে না। সো দ্যাটস দ্য রিজন আমি কমেন্টের অ্যান্সার করতে পাই না। বাট এটা একদমই ভুল কথা যে আমি আমার ফ্যানদেরকে ইগনোর করি, এটা কখনোই না। যারা আমার সাথে পার্সোনালি মিট করেছে, যারা আমার সাথে দেখা করেছে, তারা জানে যে অ্যাজ এ পার্সোনালি মানে আমি কেমন, আমার বিহেভিয়ার কেমন। সো তারা জানে যে আমি কখনো আমার ফ্যানদেরকে ইগনোর করি না। আমার সাথে যদি কেউ ছবি তুলতে যায়, কথা বলতে যায়, দেন আমি অবশ্যই বলি। সো ইয়া, এটা একদমই রং কথা যে আমি আমার ফ্যানদেরকে ইগনোর করি, এটা কখনোই করি না। অ্যান্ড আই লাভ মাই ফ্যান্স, আমার ফ্যান্সদের জন্যই আসলে আমি আজকে এত দূর, তাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টের কারণে আজকে আমি এইখানে। তাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই এত দূরে আসাটা আমার জন্য পসিবল ছিল না। সো নেক্সট কোয়েশ্চেন, আপু তুমি কোন অ্যাপ দিয়ে ব্লগ এডিট করো? আমি যখন ফোন দিয়ে ব্লগ করতাম সো তখন হচ্ছে আমি ইনশট দিয়ে এডিট করতাম, সো আমি এখন ক্যামেরা দিয়ে ভিডিও করছি। বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু আমার নিউ ক্যামেরা অ্যান্ড এটা আমার নিউ ভিডিও। আমি এই ক্যামেরার জন্য আমি এতদিন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিওটা করতে পাইনি, সো ক্যামেরা কেনার পর ফাইনালি এটা আমার ফার্স্ট ভিডিও। অ্যান্ড আমি আমার অনেক ইচ্ছা ছিল যে আমার 100K সাবস্ক্রাইবার হলে দেন আমি হচ্ছে ক্যামেরা নিব। সো নেক্সট কোয়েশ্চেন, আপু তুমি অনেক সুন্দর করে হাসো, আমার ভালো লাগে। আমার প্রশ্ন, তুমি কোন পেস্ট দিয়ে ব্রাশ করো? আমি একদম নর্মাল, আমার পেস্ট আসলে কখনো একটা সিলেক্টিভ থাকে না যে না আমি এই পেস্ট দিয়ে ব্রাশ করব, আমার পেস্ট চেঞ্জ করা হয়। বাট এটা খুবই অকওয়ার্ড একটা কোয়েশ্চেন, বাট আমি তাও অ্যান্সার করে দিলাম। ফার্স্ট
কাজে কত টাকা ইনকাম করেছিলেন আর সেটা কিভাবে খরচ করেছিলেন ওকে সো আমি ফার্স্ট টাকা যেটা ইনকাম করি সো সেটা হচ্ছে একটা শর্ট ফিল্ম ছিল শর্ট ফিল্মের ওখানে আমি দুই দিন কাজ করেছিলাম দুই দিনে আমি পেমেন্ট পেয়েছিলাম 5000 টাকা এন্ড সেই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি লাইক আমার আব্বুকে আম্মুকে আমার বোনদেরকে সবাইকে আমি গিফট করেছি এন্ড আমি কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছিলাম দ্যাটস ইট তোমার বেস্ট ফ্রেন্ড কে আমার বেস্ট ফ্রেন্ড আসলে আমার বেস্ট ফ্রেন্ড ছোটকাল থেকে অনেক বেস্ট ফ্রেন্ড ছিল আমার দুইটা বেস্ট ফ্রেন্ড ছিল আমার স্কুল লাইফে একটা ছিল ক্লাস 5 পর্যন্ত বাট ওর সাথে এখন খুবই লং ডিস্টেন্স আর ও হচ্ছে সোশ্যাল মিডিয়া ওরকম চালায় না সো ওর সাথে এখন আমার কন্ট্যাক্ট নেই বাট আমার ক্লাস 8-এর একটা ফ্রেন্ড ছিল ওর নাম হচ্ছে মেহরুন অ্যান ও হচ্ছে গাজীপুর থাকে ওর সাথে আমার লং ডিস্টেন্স ওর সাথে ওরকম কথা হয় না বাট আমি ওকে অনেক মিস করি অ্যান্ড আমাদের মাঝে মাঝে কথা হয় মেসেজে সো এখন প্রেজেন্টে আমার তেমন কোনো বেস্ট ফ্রেন্ড নেই আমার কলেজে দুজন ফ্রেন্ড আছে ওদের সাথে আমার লং ডিস্টেন্স কারণ কলেজ এখন অফ সো ইয়া পড়াশোনার পাশাপাশি যে সব কাজ তুমি করো সব কিছু একসাথে মেনটেন করো কিভাবে মেনটেন করা তো একটু হার্ড পড়াশোনার পাশাপাশি কাজ মেনটেন করা অ্যান্ড ইভেন আমি নিজের কাজ নিজেই করি সো আমার কেউ কাজ এমন নেই যে আমাকে হেল্প করবে সো আমার নিজের কাজ নিজেই করতে হয় বাট আম্মু আমাকে অনেক হেল্প করে সো ইয়া বলতে পারো আমার আম্মু অনেকটা আমাকে হেল্প করে দ্যাটস দ্য রিজন আমি এভাবে মেনটেন করতে পারি তাছাড়া একা একা মেনটেন করাটা অনেক টাফ হেয়ার স্টাইল ভিডিও চাই এটা তো দেখছি ওকে সো আমার লাস্ট কোয়েশ্চেন আপু তুমি ঈগল মিউজিকে কবে জয়েন করো তোমার ফ্রেন্ডস লাভ কি নাটকটা কবে পাবো ওকে সো আমি ঈগল মিউজিকে জয়েন করেছি 2018-তে ইয়া হ্যাঁ 2018 সালের মে-র দিকে আমি হচ্ছে ঈগল মিউজিকে জয়েন করি আমার এই যে অলমোস্ট 3 বছর হয়ে গেছে 3 বছর হয়ে গেছে যে আমি এগুলোর সাথে এ পর্যন্ত আছি অ্যান্ড ফ্রেন্ডস লাভ থ্রি নাটক এটা আমাকে জিজ্ঞাসা না করে আসলে তোমরা কমেন্ট করতে হবে এগুলোর আমার নতুন নতুন যে নাটকগুলো আসছে ওগুলোতে কমেন্ট করবো যে আমার ফ্রেন্ডস লাভ থ্রি নাটকটা কবে আসবে সো ওইখানেই আসলে আসলে আমিও বলতে পারবো আমি নিজেও জানি আসলে ফ্রেন্ডস লাভ থ্রি নাটকটা কবে আসবে সো আই ডোন্ট নো অ্যান্ড দেন আপু তোমার কার সাথে অ্যাক্টিং করতে ভালো লাগে 1 আফজল সুজন 2 জাহের আলভি অ্যান্ড 3 তারেক সেম আমি আগেই বলেছি যে ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে যে আমার কোন আর্টিস্টের সাথে কাজ করলে ভালো হবে ক্যারেক্টার ডিপেন্ডস অল অ্যাবাউট ক্যারেক্টার সো এখানে আমি কাউকে চয়েস করতে পারছি না সো এই ছিল আমার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে আর আসলে অনেকে আরও অনেক কোয়েশ্চেন করেছেন বা সবগুলোর কোয়েশ্চেনের অ্যান্সার আমি করতে পারিনি সো আম সরি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য অ্যান্ড এত কোয়েশ্চেন করার জন্য আমি ট্রাই করবো নেক্সটে আরও কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও মেক করার সো দ্যাট তোমরা আমার ব্যাপারে যা যা জানতে চাও আমি তোমাদেরকে অ্যান্সার করতে পারি সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ